স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অর্থনৈতিক কার্যক্রম চালু করতে চান ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, নয়তো অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত হবে, সেই সঙ্গে দীর্ঘমেয়াদে বিশ্ববাজার হারাবে দেশের রপ্তানি খাত। শনিবার দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তারা। একই সঙ্গে শিল্পাঞ্চলে করোনা ভাইরাস চিকিৎসায় বিশ্বসাহিত্য সেবা চালুর আহ্বানও জানানো হয়েছে। এক মাস হলো দেশে সাধারণ ছুটি চলছে, গণপরিবহন বন্ধ, বন্ধ বেশিরভাগ কারখানাও। আয়ের পথ বন্ধ হওয়ায় ত্রাণের খোঁজে শহরের সড়কে বেড়েছে নিম্ন আয়ের মানুষদের আনাগোনা, দুশ্চিন্তা বাড়ছে মধ্যবিত্তদেরও। এমন অবস্থায় লকডাউনের মধ্যেই জোরালো হচ্ছে কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি। FBCCI আয়োজিত শনিবারের আলোচনাতেও একই দাবি ছিল। মার্চে আপনারা যে চিত্র দেখেছেন, এপ্রিলের বেতনের তার চেয়ে অনেক ভয়াবহ চিত্র দেখবেন। রাস্তায় গার্মেন্টস এর ওয়ার্কাররা, টেক্সটাইল এর ওয়ার্কাররা, স্পিনিং ওয়ার্কাররা নেমে পড়বে। যদি আমাদের যে সরকার প্রণোদনা প্যাকেজ দিচ্ছে, অথচ এত শর্তের বেড়াজাল দিয়েছে, এইটা এখন ফুলফিল করা সম্ভব না। গতকাল রাত 12টা পর্যন্ত আমরা 856টা কারখানা আমাদেরকে বলেছেন যে আমরা খুলতে চাই। এলাকা ভিত্তিক সীমিত আকারে শুধুমাত্র যারা আমাদের কাছাকাছি আছেন শ্রমিক, তাদেরকে নিয়ে খোলার প্রস্তাব দেই। কারো 50%, কারো 60%, কারো 70% অর্ডার বাতিল হয়ে গিয়েছিল, ফলে যে কিছু অর্ডার আমাদের যেগুলি অ্যালাইভ ছিল, এগুলি শিপমেন্ট দেওয়ার জন্য কিন্তু শুরু থেকে একটা প্রেশার ছিল, সেই শিপমেন্টগুলি সম্পন্ন করার জন্য তারা চাচ্ছে, আদারওয়াইজ টোটালি ক্যান্সেল হবে। চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া কিন্তু খুলে গেছে, সীমিত আকারে যদি এখন চালু করতে না পারি, আমাদের যে অর্ডারগুলি ছিল সেই অর্ডারগুলি হয়তো আমাদের যে কম্পিটিটর রয়ে গেছে চায়না, কম্বোডিয়া এবং ভিয়েতনাম সেখানে চলে যেতে পারে। অর্থনীতি সচল রাখতে কারখানা খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন অর্থনীতিবিদ আহসান ইস মনসুর। আরএমজির অর্ডারগুলোকে ভিয়েতনামে বা ক্যাম্বোডিয়াতে চলে যেতে দেওয়া যাবে না, এটাকে বাংলাদেশে রাখতে হবে। একবার চলে গেলে ফিরে আনতে আমাদের অনেক কঠিন হয়ে যাবে। আমি জানি যে আমাদের আগামী মাসের অর্ডার 20% বেশি হবে না, 80% থাকবে না, পরের মাসেও তাই হবে, কিন্তু আমরা তো 20% অর্ডার আমরা হারিয়ে দিতে পারবো না, আমরা এটাকে ধরে রাখতে চেষ্টা করবো। কাজে এটাকে কিভাবে হেলথ প্রোটোকল মেনে আমরা করতে পারি সেই বিষয়ে মনোযোগ দিতে হবে। বিজিএমই এবং FBCCI দুজনকে একসাথে কাজ করতে হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জুন পর্যন্ত ব্যবসায়ীদের ঋণকে শ্রেণীকরণ না করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। শনিবারের আলোচনায় এই সময়সীমা আরও বাড়ানোর দাবি জানিয়েছে FBCCI। ওই বৈঠকে গণমাধ্যম মালিক ও সম্পাদকরাও উপস্থিত ছিলেন। আরিফ রহমান, DBC নিউজ, ঢাকা।